পৃথিবীর বেশিরভাগ দেশে এখন অর্থনৈতিক সংকটে। এই সংকট মহামারী আকারে ছড়িয়ে পড়ছে দেশে, আর এর শেষ পরিণতি দেউলিয়াত্ব, যার তরতাজা উদাহরণ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। আর লঙ্কার পথ ধরেই হাঁটতে শুরু করেছে এই অঞ্চলের আরেক দেশ পাকিস্তান। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল পাকিস্তানের খবর জানাতেন যুক্ত হচ্ছেন মনোয়ার আলম নিছর। সম্প্রতি নিজেদের মুদ্রার রেকর্ড পরিমাণ মান কমতে দেখেছে পাকিস্তান। ডলারের বিপরীতে দেশটির রুপি একেবারে মুখ থুবড়ে পড়েছে। এ অবস্থায় শ্রীলঙ্কার অর্থনীতিতে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, পাকিস্তানও সেদিকে এগিয়ে যাচ্ছে বলেই দৃশ্যমান হয়ে উঠেছে। বিশ্বসেরা অর্থনীতি বিশ্লেষক সংস্থা মুডিস, ফিচ ও এসএনপি এর রেটিং পাকিস্তানের নাজুক অর্থনীতির সূচককে আরও নিচে নামিয়ে দিয়েছে। দেউলিয়া হবার শুরুতে যে অবস্থাটি শ্রীলঙ্কার হয়েছিল, ঠিক সেই পথেই এখন হাঁটছে বলে উঠে এসেছে রেটিং সংস্থাগুলোর বিশ্লেষণে। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি আর জ্বালানির দাম এবং বিভক্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে গত কয়েক মাস ধরেই অর্থনীতিকে সচল রাখতে লড়ে যাচ্ছে পাকিস্তান। তাই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর অন্যতম এই দেশটি শীঘ্রই ঋণ খেলাপি হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পাকিস্তান আগুনের মুখে পড়েছে। রাজনৈতিক অভিজাতরা যদি তাদের তিক্ত ও কুৎসিত যুদ্ধকে কিছুক্ষণের জন্য থামান এবং অর্থনীতিতে মনোনিবেশ করতে সক্ষম হন, তবে হয়তো দেশটি সুড়ঙ্গের শেষে একটি উজ্জ্বল আলো দেখতে পাবে। দেশটির সরকারকে এই মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে শুরু করে চীন ও সৌদি আরবের মতো কয়েকটি দেশ থেকে বিপুল অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিতে নানা কষ্টরত চালিয়ে যেতে হচ্ছে। মনোয়ার আলম নির্ঝর, মাইটিভি নিউজ ডেস্ক।